চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে চট্টগ্রাম বন্দর 2,71,000 কন্টেইনার হ্যান্ডেলিং করলো, সেপ্টেম্বর মাসে তা 2,48,000 নেমে আসে, অর্থাৎ এক মাসে প্রায় 23,500 কন্টেইনার কম উঠানামা করেছে। এমনকি কার্গো পণ্যের পরিমাণও কমেছে আশঙ্কাজনক হারে। আগস্ট মাসে 23,13,000 মেট্রিক টনের বিপরীতে সেপ্টেম্বর মাসে অন্তত 2,00,000 মেট্রিক টন কমে কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে 21,42,000 মেট্রিক টন। চট্টগ্রাম বন্দরে আমরা যে স্ট্যাটিস্টিক্স আমরা মেনটেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে আমদানি কন্টেইনার এবং কার্গো দুই ক্ষেত্রেই কিছুটা কম। করোনা স্থবিরতার মাঝেও 2021-22 অর্থ বছরে বাংলাদেশের 52 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাতের আয় ছিল 42 বিলিয়ন মার্কিন ডলার, যে কারণে বিশ্বমন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় চলতি অর্থ বছরে এই খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে এককভাবে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই তৈরি পোশাক খাত, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গত 8 মাসের বেশি সময় ধরে এই সেক্টরকে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হচ্ছে, আর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামার ক্ষেত্র অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই গার্মেন্টস সেক্টর। বিজিএমইএ নেতাদের দাবি, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরও বিশ্বমন্দার প্রভাব পড়তে শুরু করেছে। চলতি অর্থ বছরের আগস্ট মাসে 3,745 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হল, সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে 3,161 মিলিয়ন মার্কিন ডলার। যা আমরা দেখতেছি, আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরও কিন্তু এইভাবে যাবে নেগেটিভ গ্রোথের দিকে, এবং আমরা জানুয়ারি ফেব্রুয়ারিরও এখনও কিন্তু নতুন সিজনের কোনো কিন্তু অর্ডার এখন আমরা পাচ্ছি না। ডলার সংকটের কারণে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে সরকার বিধিনিষেধের আরোপের ফলে গত কয়েক মাসে আমদানির হার পর্যায়ক্রমে কমছে। মন্দের ভালো হিসেবে আমদানি কিছুটা কম হয় রিজার্ভ থেকে ডলার সাশ্রয় হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। আমরা কম ইম্পোর্ট করতেছি, দ্যাট মিন্স আমাদের টাকা কম পাঠাতে হচ্ছে, এটা দেশের জন্য একটা পজিটিভ। আর হয়তো যদি এসেনশিয়াল পণ্য ছাড়া অন্য পণ্য না আসে, তাহলে আমরা অভ্যস্ত হয়ে যাব যে বিলাসী দ্রব্য কম ইউজ করার জন্য, এটাও একটা পজিটিভ দিক। গত কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দর দিয়ে গার্মেন্টস পণ্যের পাশাপাশি হাইড্রোজেন পারক্সাইড সহ নানা ধরনের কেমিক্যাল রপ্তানি করছিল বাংলাদেশ, এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার আয়ও পথ খুলে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএমডিপুর ভয়াবহ বিস্ফোরণের পর সেই কেমিক্যাল রপ্তানিতে বিধিনিষেধের আরোপ হয়, এ খাত থেকে রপ্তানি আয় এক প্রকার বন্ধ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।